ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই, জানতে চাচ্ছেন কোরআনে কারিমের সূরা পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায়, সেই সূরাকে রেখে অন্য একটি সূরা শুরু করে আর এটা শেষ করে রুকু করলে ঠিক হবে কিনা? যদি আপনি পুরা সূরা কমপ্লিট করতে নাও পারেন, ভুলে যাওয়া অবস্থায় আপনি রুকুতে চলে যান, তাও সালাত হবে। সূরা ফাতিহাটি আবশ্যকতা রয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা সালাত আলিম আল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে না যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, যেটি সহিহ বুখারীর 756 নম্বর হাদিস রয়েছে, মুসলিম শরীফ রয়েছে এবং মিশকাতের 823 নম্বর হাদিস রয়েছে, এবং সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে 395 নম্বর হাদিস, যেখানে সালাতকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক ভাগ বান্দার জন্য এক ভাগ আল্লাহর জন্য, সেটা সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। যেন সূরা ফাতিহাকে ছাড়া অন্য আয়াতগুলো ফাকার ও মাতে শ্রবণ কোরআন, কোরআন থেকে যেটা সহজে সেটা পড়বে, সেখানে কেউ যদি ভুল করে ফেলে অন্য একটি সূরা ধরলে হবে, আর যদি না ধরে রুকু করে তাহলে ইনশাল্লাহ সালাত হয়ে যাবে ইনশাল্লাহ।